হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে পিঠে বানাবো পাটিসাপটা পিঠে। তো শীত তো শেষই হতে যায়, তো আমাদের বানানোর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমাদের শীতের এতদিন মানে ঠান্ডা গেল, বানানো হয়নি আর কি। তো শীত চলে যাচ্ছে, তার মধ্যেই একদিন করে নিলাম, তো সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো, বড় বাটির এক বাটি চালের গুঁড়ি নিলাম, আর এই যে ছোট বাটির এক বাটি হচ্ছে ময়দা নিয়েছি। তো কি বলো তো, শুধু চালের গুঁড়ি করলে যদি না ওঠে তাহলে তো সমস্যা হয়ে যাবে, সেই জন্য একটু ময়দাও দিয়ে দিলাম, তার মধ্যে একটু দিলাম নুন। তো আজকে পাটিসাপটাটা বানাবো গুড় দিয়েই বানাবো, আর এখনও নারকেলটা কুড়ানো হয়নি, তো নারকেলটা কোড়াবো। আর এদিকে দেখো, এই যে গুড় নিয়ে এসেছি, এমনি শক্ত লিকুইড গুড় না, এগুলো সেই পাটালি গুড়ের মতো নিয়ে এসেছি। সেটা একটু জল দিয়ে আর কি ওটাকে গলানো হচ্ছে, ভেঙেছি নোড়া দিয়ে, তাও ভাঙেনি, তারপরে গলানো হচ্ছে। তো ওদিকে গোল মানে একটু গরম বসিয়ে দিয়েছি গুড়টা যাতে গলে যায়, আর এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোড়ানোর পর নারকেলটার গুড় দিয়ে মেখে রাখবো, ছাই বানাবো, আর এদিকে পাটিসাপটার বাটারটা বানিয়ে নেব। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই, তারপরে আসছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা সবাই বানাতে জানো, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমি আগেও এইভাবেই বানিয়েছিলাম, কিন্তু চালের গুঁড়ির একটু ডিস্টার্বের জন্য আর কি ভালো হয়নি, ঠিক আছে, করার মধ্যে লেগে গিয়েছিলো। আর আমি তো পরে ভরে ভয়েস দিচ্ছি। তো আজকের পাটিসাপটাটা এত সুন্দর হয়েছিল, কড়াই একটুও লাগেনি, কোনো সমস্যা হয়নি, আর মানে পাটিসাপটাগুলো বানাতেও কিন্তু ভালোই লাগছিল। তো দেখো, এদিকে নারকেল কোড়ানো হয়ে গেছে, আর এই যে লিকুইড গুড়টা একটু দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারের মধ্যে, আর শক্তটা নারকেল দিয়ে ছাই, নারকেল ছাই বানাবো। তোমাদের কী বলো আমি জানি না, আমাদের নারকেল ছাই বলে, ঠিক আছে, চিনি হোক গুড় দিয়ে এরকম করে, এটাকে নারকেল ছাই বলা হয়। আর এই যে দেখো গুড় দিয়ে দিয়েছি, আর মধ্যে তো আগে একটু নুন দিয়েছিলাম, আর হালকা গরম জল করে নিয়েছিলাম, গরম জল দিয়ে বাটারটা মাখছি। তো এক হাতে ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে মাখছি, তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চলো পুরোটা ভালো করে মেখে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, কেমন। এর মধ্যে কিন্তু আর কিছুই দেব না, অল্প পরিমাণের গুড় দিলাম, নুন দিলাম, আর চালের গুঁড়ি আর ময়দা, তো সব দিয়ে ওটা মাখা হচ্ছে। আর এদিকে দেখো গুড়ের মধ্যে নারকেলটা দিয়ে নিয়েছি, দিয়ে আর এই জন্য নেড়ে নেড়ে সুন্দরভাবে নারকেলটাকে ভেজে নিতে হবে বলতে পারো। তো যাই হোক, তো গুড় দিয়ে বানালে খুবই ভালো লাগে, পাটিসাপটা ম্যাক্সিমাম সব গুড় দিয়েই বানানো হয়, তো গুড় দিয়ে বানালে খুব টেস্টি হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখো, নারকেলটা আর একটু হবে আর কি, একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর এখনও গুড়টা ঠিক মতো গলেনি, শক্ত এরকম গুড়টা না ঢেলা হয়ে আছে একেবারে। আর এদিকে বাটারটা মাখবো, ওদিকেও বসিয়ে দিলাম। কি বলো তো, সন্ধেবেলা তো বানাচ্ছি, রাতে তো অন্য খাবার দাবার হবে, সন্ধেবেলা টিফিনের মতো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো এইটুকু ব্যাটারের মধ্যে অনেকগুলোই পিঠে হয়েছিলো জানো তো, আর এত ভালো টেস্টি হয়েছিল কি বলবো। তো দেখো নারকেলটাও হয়ে গেছে, এদিকে ব্যাটারটাও বানানো হয়ে গেছে, এবার পিঠেটা বানাবো। তো চলো দেখতে থাকো, কত সুন্দরভাবে হচ্ছিল কি বলবো তোমাদের। তোমরা সবাই ভালো বানাতে পারো জানি, তো আমার তো খুব আনন্দ হচ্ছিল সেদিনকারে এত ভালো হয়েছে, তো সেই জন্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিলাম। আর কি বলবো, চলো বানাই আর তোমরা দেখতে থাকো। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই যে ছোট্ট পাটিতে জল আর সাদা তেল একটু মিশিয়ে রেখেছিলাম, তো প্রত্যেকটা পিঠে হওয়ার আগে আর কি কড়ার মধ্যে একটু দিয়ে তারপরে পিঠের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। তো ওটা দিলে আর কি আটকায় না, এরকম ব্যাপার। তো প্রত্যেক বাড়ি কিন্তু ওইটা দিতে হবে, জল আর তেল মিক্সড করা আছে, তো দিতে খুব সুবিধাই হচ্ছিল।
তো দেখো কত সুন্দরভাবে পিঠেগুলো হচ্ছে, তো কিছুই লাগে না আর নর্মালভাবেই হয়ে যায়। এটা এই চালের গুঁড়িটা হচ্ছে মিক্সিতে গুঁড়ানো না, বাড়ির মিক্সিতে না, বুঝেছো তো? আমাদের বাপের বাড়ির ওখানে একটা মেশিন ছিল আটা ভাঙার, যে কল থাকে ওরকম চালের গুঁড়িও ভাঙানো হয়। ওই কলের বদলে একটা বড় দেখে মিক্সি মেশিন বসিয়েছে, তো ওই মিক্সি মেশিনে না এত ভালো চালের গুঁড়ি হচ্ছে, তো সব রকম পিঠে ওর মধ্যে হয়ে যাচ্ছে, আর হাতে গুঁড়ো করতে লাগে না, বুঝেছ? সাদা সাদা করলে মুখে দেখতে হেভি হয়েছে। হ্যাঁ, দেখতে হেভি হয়েছে, কিন্তু একটু ভাজা ভাজা হলে বেশ মজমজা হচ্ছে, বেশ দেখতে ভাল, খেতে ভাল লাগে। তা এদিকে আবার হয়ে যাচ্ছে রে, দেখ ওটা মজমজা হবে। বুঝো একভাবে থেকে গেছে, দেবো দি দাও দি দাও করে দি দাও। পিঠে বানাতে বানাতেই খাবার লোক চলে আসছে, এদিকে ঋতু, তারপরে মিষ্টি, এরকম তো খুব ভালো হয়েছিল পিঠে। সত্যি বলছি, সেদিনকার পাটিসাপটাগুলো এত ভালো হয়েছিল কি বলবো। তো চলো, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে।